আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি জাহিদ হোসেন। আমাদের কথার আজকের বিষয় শুরু হলো প্রাণের মেলা। এ বিষয়ের উপর সাধারণের কথা শুনব, তবে তার আগে দেখে নেব এই সংক্রান্ত একটি প্রতিবেদন। এই বৃষ্টিময় সন্ধ্যার প্রস্তুতি ছিল না বেশিরভাগ স্টল প্যাভিলিয়নে, তাই কিছুটা ক্ষয়ক্ষতি দেখতে হলো অনেককে। বই ভিজেছে, সব নতুন করে গোছাতে হচ্ছিল। একদিকে অবশ্য ভালোই হলো বলে মনে করছেন তারা। প্রথমে একটু বৃষ্টি মনে করিয়ে দিল প্রস্তুতি জোরালো করতে হবে। কাঠমিস্ত্রির গাফিলতির কারণে হচ্ছে আমাদের এখানে ত্রুটির কারণে বৃষ্টির পানি পড়তে, যার কারণে একটা ভোগান্তির ভিতরে পড়েছি আর কি। কিছু কিছু বই নষ্ট হয়েছে, বাট হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে হচ্ছে বইগুলোকে সংরক্ষণ করার জন্য, ভালো একটা স্পেসে রাখার জন্য। বইপ্রেমীদের ভিড় না হলেও আনাগোনা কম বলা যায় না এমন পরিবেশে। শীত নাই, হালকা বৃষ্টি, এরই মাঝে মেলা ঘুরে দেখার স্বাদ নিচ্ছিলেন দর্শনার্থীরা। শুরুর কটা দিন লেগে যায় মেলার পূর্ণাঙ্গ রূপ পেতে, যদিও পাঠকরা চান শুরু থেকেই পুরো দমে মেলা চলুক। প্রথম দিন থেকে মেলাটা পূর্ণাঙ্গ রূপেই দেখতে চাই, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, যাতে একই আমেজ থাকে। কনফিউজ ছিলাম যে আজকে ফার্স্ট দিন ভিড় থাকবে কিনা, কিন্তু অতটা ভিড় নেই, তবে ভালো লাগছে। আগের বছর থেকে এবছর স্টলগুলোর সৌন্দর্য আরো আগে থেকে বেটার হয়েছে। বই কেবল কাগজের বই হিসেবে ধরে দেখে পড়া নয়, সবভাবে বইকে ধারণ করার দিকে মনোযোগ দেখা যাচ্ছে এবার। আমরা অ্যাপের মাধ্যমে বইগুলোকে একটু মানুষের কানে পৌঁছে দিতে চাই। আমাদের স্লোগানটাই হচ্ছে যে বই বাজুক আপনার কানে। ডিজিটাল কপি বা ডিজিটাল আনঅথরাইজড কপি বা পাইরেসি যাতে না হয়, লেখক যাতে তার প্রাপ্য মর্যাদা পায়। অনেক বছর পর আবারও এককভাবে এই মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। সব মিলিয়ে মেলায় 635টি প্রতিষ্ঠান আছে এবার, প্যাভিলিয়ন আছে 37টি। কোনো কোনোটিতে প্রথম দিন থেকেই শুরু হয়েছে নতুন বই প্রকাশের উদযাপন। আমি তো অভিনয় শিল্পী, সেই সুবাদে আমি অনেক মানুষ এবং অনেক মানুষের জীবন দেখার সৌভাগ্য আমার হয়েছে, এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি আমার উপন্যাসে তুলে ধরেছি, শব্দে, গঠনে বা আমার লেখায়, যাতে সাহিত্য মানটাও, দর্শক সেই সাহিত্যের রসটাও পায়, সেটাও চেষ্টা করেছি। মেলার সঙ্গে বহু বছরের সম্পর্ক আর টানে বন্দি মানুষরা এই মেলায় প্রতিবারের নতুন উন্নত রূপে সন্তুষ্ট। এবার মেলা তো আশা করি ভালোই হবে, কারণ এবার তো আমাদের ম্যাটেরিয়াল আছে, অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে। আসলে প্রতি বছরই কিন্তু মেলার আপগ্রেডই হচ্ছে, আমরাও তো বুঝতে পারতেছি না, কারণ প্যাভিলিয়নগুলি দিনকে দিন সুন্দর হচ্ছে, প্যাভিলিয়নের সংখ্যাও বাড়তেছে, মেলার প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। লিপ ইয়ার বা অধিবর্ষ বলে এবারের মেলা চলবে টানা 29 দিন, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল 8টায়। শুক্র ও শনিবার সহ অন্য ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। দর্শক, বইমেলা নিয়ে দেখলেন একটি প্রতিবেদন, এবার এ বিষয়ের উপর শুনব সাধারণের কথা। অমর একুশে বইমেলা হচ্ছে বাঙালি জাতির একটা মিলন মেলা। আমি যখন বইমেলা আসি তখন মনে হয় বাংলা ভাষার একটা মিলন মেলা ঘটে। তো সারা বাসব্যাপী বইমেলা আসলে আমাদের বাঙালির একটা আনন্দের একটা সত্তা কাজ করে। তো পাঠক হিসাবে আমি সবসময় মনে করি যে আমরা যারা বই পড়ি, আমরা নিজেরা বই কিনবো, পড়বো এবং অন্যকে বই পড়া উৎসাহিত করব। বইমেলা প্রাণের মেলা, আর আমি বিশ্বাস করি বাংলা ভাষা, আমরা যারা বাংলা ভাষায়, বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার জন্য, আরও ভালোভাবে কাজ করার জন্য অমর একুশে বইমেলা বাংলাদেশে এবং পুরো বিশ্বব্যাপী এটা হওয়া উচিত। আমরা প্রায়ই এই বইমেলায় আমরা ছোটোবেলা থেকে আসি, কারণ আমরা যখন মাজারুল ইসলাম ভাইয়ের যখন আমরা চাকরি করতাম তখন হুমায়ুন আহমেদ ভাই, এরকম সবাই আমাদের এই বইমেলায় আমরা বই নিয়ে আসা যাওয়া করতাম, দেখতাম অনেক সৌন্দর্য, বিভিন্ন দেশের মানুষ এসে বই, আমাদের বাংলা ভাষা বা উপন্যাসক, যা আমাদের বাঙালিকে একটা সচেতন করার জন্য, আমরা যে বাঙালি সেই বাংলার অনুসরণই আমরা আজকে যে বই বিশ্বের যে মানচিত্র আমরা এত বছর ধরে রাখতে পারছি সেটাই আমাদের কাম্য। বইপ্রেমী যারা আমরা, তো আমাদের কাছে এটা খুবই মানে একটা সুন্দর একটা অনুভূতি, কারণ আমরা এই সময় অল্প মূল্যে বা অনেক সময় অফারের
ফলে আমরা অনেক সময় সহজলভ্য বইগুলো পাচ্ছি, কিংবা এমন হয় যে অনেক দুর্লভ বই থাকে যেগুলো আমরা এই বইমেলাতে পেয়ে থাকি। তো সেই হিসেবে আমরা অনেক স্যাটিসফাইড যে আমরা বই পাচ্ছি প্রতি বছর। এরকম চল ধারা থেকে চলতে থাকে তাহলে আমাদের জন্য মানে উপকার হবে বলে মনে করি আমি। এখানে এমন না যে শুধু বই কিনতে আসে, অনেকে আসে যে দেখে যায়, বই দেখে যাওয়ার পরে হয়তো মেলার আরও কিছুদিন পরে বই কেনা শুরু করে। তো এখানে ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে আসে। আসলে বইমেলার হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। প্রতি বছর আমরা ওয়েট করি যে কখন আমাদের এই দিন মানে এই মাসটা শুরু হবে। তো এখানে আসলে আসলে হচ্ছে সব মানে এত মানুষের মানে এতজনের সাথে আমাদের পরিজনদের সাথে দেখা হয় বা বইয়ের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত বইটা সেটা যে পাওয়া যায়, অ্যান্ড সবাই মিলে যে আমরা এখানে একটা আনন্দ উচ্ছ্বাস করি মানে এটাই হচ্ছে অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মিলন মেলার এখানে সবাই সবাই আনন্দ ভাগ করে নিচ্ছি, তো এই বিষয়টাই হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা বলা যায়। অন্যরকম ফিল হইতেছে বইমেলায় আসছি, একটু অন্যরকম আনন্দ হইতেছে সবাই মিলে স্যার ম্যাডামদের সাথে আসছি, অনেক ভালো লাগতেছে আর কি। জি আমাদের অনেক আনন্দ হচ্ছে, আমরা এই জায়গায় আসছি, আমাদের স্কুল থেকে নিয়ে আসছে সবাই মিলে, তো আমরা এখানে অনেক আনন্দ করছি, অনেক কিছু শেখার জিনিসও আছে, মজাও করবো অবশ্যই, কিছু শিখবো, প্লাস বই কিনবো, বই দেখবো, বই কী আছে নতুন কিছু জানার আছে এইগুলো আমরা জানবো অবশ্যই। এরপরে সিসিমপুর আছে, এইগুলো দেখবো আমরা বাচ্চাদের মতো। পাঠিকা হিসেবে অবশ্যই অনেক আনন্দ লাগতেছে, ইভেন কি প্রথম প্রথম বইমেলা ওপেন হওয়ার ফার্স্টে দিকে আমরা চলে আসছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এটার জন্য আরও বেশি আনন্দ লাগতেছে। আর বাচ্চারা নতুন নতুন বইয়ের স্টল ঘুরতেছে, ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ, তো ওদের সাথে আমরা আসতে পেরে মানে আমরাও নিজেরাও অনেক আনন্দ ফিল করতেছি, প্লাস বাচ্চাদের নিয়ে আরও ঘুরবো, আরও অনেক মজা করবো, আনন্দ করবো। বই তো আসলো জীবনের কথা বলে, মনের কথা বলে, মানুষ যেখানে বই না পড়লে জ্ঞানের সীমাবদ্ধতা খুলে না। আমরা বই মেলাতে এসে খুব আনন্দ বোধ করছি এবং বাচ্চাদেরকে উজ্জীবিত করার জন্য এই বাংলা একাডেমি বই মেলাতে আমি অংশগ্রহণ করছি। আমার এই বাংলা একাডেমিতে অংশগ্রহণ করে খুব আনন্দ বোধ করছি এবং এখানে আমার স্কুলের শিক্ষার্থীরা এসে খুব আনন্দ বোধ করছে এবং তারা তাদের ইচ্ছামতো বই কিনছে এবং তারা বই কিনে তারা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা করছি। এই দিনটার জন্য আমরা যারা আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, অমর একুশে বইমেলা আর ভাষার মাসে এই বইমেলা হয়, এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ বইয়ের মাধ্যমে একটি মানুষ আলোকিত হয় এবং এই বই পড়ে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। আমরা তেমনই আমাদের আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি এই বইমেলায়, বিভিন্ন স্টলে ঘুরে দেখব এবং আমরা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই আমি খুব পড়ি এবং ভালো লাগে। বইমেলার জন্য তো অনেকেই অপেক্ষা করে, সারাটা বছর ধরে অপেক্ষা করে, তো হচ্ছে যাদের বইয়ের প্রতি ভালোবাসাটা আসছে তারাই তো হচ্ছে আসে বই কিনে, হচ্ছে তো ভালোই লাগতেছে, আসতেছে পাঠকরা বই দেখতেছে। দর্শক, শুরু হলো মাসব্যাপী প্যানেল মেলা নিয়ে, এই ছিল সাধারণের কথা। দেখা হবে আমাদের কথার আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।